আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য উপর আল্লাহ তাআলার কাছে, পরম করুণাময় দয়াময়ের কাছে অনেক শুকরিয়া আদায় করছি। আর এই তো দেখতে পাচ্ছেন, লেট আপলোড দিচ্ছি আমার ছোট নবাবের বার্থডে ব্লগ। এই তো দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই এখানে বেলুনগুলো এবং হ্যাপি বার্থডের যে বেলুনগুলো ছিল সেগুলো সবগুলো পাম্পিং মেশিন দিয়ে সুন্দর করে বাতাস ভরিয়ে ফুলিয়ে নিল। আর এখানে তোর পাপা, ওর সিস্টার এবং এইতে দেখতে পাচ্ছেন আমার ছোট নবাব সবাই আছে এখানে। আর আমার বাসায় কিন্তু আজকে হজ বড়ল ছিল আজকের এই দিনটাতে। তো দেখতেই পাচ্ছেন এপাশের বেডটা আমি সুন্দরভাবে সুন্দর একটা বেডশিট পাতিয়ে সুন্দর করে কমপ্লিট করে নিয়েছি। বাসাটা আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছি, যেহেতু কিছু গেস্ট আসবে আমার বাসায় আজকে। গেস্ট বলতে আমার ভাইয়া ভাবিরা আসবে। এই তো দেখতে পাচ্ছেন রুহিমামনির বেডটাও ক্লিন করে নেওয়া হয়েছে, ডাইনিংয়ে কিছু খাবার দিয়ে দেওয়া হচ্ছে। আর এখানে এই তো পোলাও বসিয়ে দেওয়া হয়েছে। পাশের চুলাই হচ্ছে বুটের ডাল, আমাদের মানে উত্তরবঙ্গের বিখ্যাত বুটের ডাল গরুর মাংস দিয়ে। আর অনেক ধরনের রেসিপি আছে, ফিন্নি, তারপর হচ্ছে কাবাব, রোস্ট, অনেক কিছু। সব কিছুই তো আর দেখানো সম্ভব না, তো যতটুকু পারি আমি চেষ্টা করবো আপনাদের সঙ্গে শেয়ার করার। এই তো এখানে আমার এই তো রাজকন্যা আর আব্বু দুজন মিলে ওরা এগুলো ডেকোরেশন করতেছে। পাশে দেখতে পাচ্ছেন আমি কেক বানিয়ে নিচ্ছি, তিনটা কেক এখানে আমি 7 পাউন্ডের তিনতলা একটা কেক বানিয়েছিলাম। এই তো দেখতে পাচ্ছেন ওভেনে দিয়ে দিয়েছি। আর এই তো সাজানো কমপ্লিট হয়ে গিয়েছে। আর এবার পর্ব হচ্ছে সেই মহেন্দ্রক্ষণ আসি আসি করে এসেই গেল। এই তো আমার বড় ছেলে আমার আব্বু, সবাই দেখে বলবেন আমার আব্বুকে কেমন লাগছে। আব্বুকে তো দেখতে অনেক মিষ্টি লাগছিল। পাশে সবাই এক এক করে আসছে। আর এই মুহূর্ত সময়টা মানে কি বলবো, আমরা সবাই কান্না করেছি মানে ক্যামেরার পিছনে, যে অডিও দিতে গিয়ে আমি বারবার একটা কথা একটা মুখ বারবার খুঁজছিলাম, সেটা হচ্ছে আমার আম্মু। আম্মুকে আমরা সবাই ভীষণ মিস করেছি। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার বড় ভাবি, অনেক মিষ্টি একজন মানুষ, অনেক ভালো। পাশে হচ্ছে আমার বড় ভাই, আমার রাজকন্যা, আমার ভাইয়ের ছেলে মেয়ে। আর নীল যে দেখতে পাচ্ছেন মাথায় টুপি দেওয়া, ওটা ভাইয়াদের হেল্পিং হ্যান্ড, ও ভাইয়াদের বাসায় থাকে, ও অনেক ভালো। এই যে আপনাদের ভাইয়া, আমরা সবাই মিলে মজা করছিলাম। আর একদম দেখতে পাচ্ছেন যে আমরা সবাই কত মজা করছি। আসলে বিভিন্ন ধরনের সাউন্ড ছিল, যার কারণে মিউজিক ছিল, যার কারণে আমি আসল যে ভয়েসটা এটা অফ করে দিয়েছি বাধ্য হয়ে, তা না হলে কিন্তু এখানে প্রবলেম হইতো। আপনারা সবাই জানেন যে কোনো মিউজিক অ্যাড করা যায় না ফেসবুক বা ইউটিউবে। আপনারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করবেন। ইউটিউব থেকে যারা দেখবেন সবাই কমেন্ট করবেন কেমন হয়েছে, অবশ্যই জানাবেন আপনাকে। আর যারা আমার কেকের রেসিপি চান অবশ্যই আমাকে নক দিবেন, আমি শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে। দেখতে পাচ্ছেন এখন যে চকলেট কেকটা কাটলাম, এটা আমি অর্ডার করেছি টেস্টি ট্রিট থেকে। আর পাশে যে তিনতলা কেকটা দেখতে পাচ্ছেন, এটা আমার নিজের বানানো, আমি বাসায় বানিয়েছি। আর আপনারা সবসময় চেষ্টা করবেন বাসায় বানানো খাবার বাচ্চাকে দিতে, তাহলে কিন্তু বাচ্চারা অনেক মজা করে খেতে পারবে। আর এখানে এই তো আমার রাজকন্যা, আমার এই যে ভাস্তি, আমার রাজপুত্র, সবাই কেক খাচ্ছে, আমি সবাইকে কেক কেটে দিচ্ছিলাম। আর সব থেকে বড় কথা কি, আমি এত খুশি ছিলাম আজকের এই দিনটাতে। আমাদের কিন্তু বাইরের তেমন কাউকেই দাওয়াত করা হয়নি, আমাদের ফ্যামিলি মেম্বাররা, আমাদের পরিবারের সবাই মিলে আমরা ছোট নবাবের প্রথম বার্থডেটাকে স্মরণীয় করে রাখার চেষ্টা করেছিলাম টুকটাক আনন্দ করে। আর সবাই এত এক্সাইটেড ছিলাম, এত খুশি ছিলাম, বলার বাহিরে ছিল। সবাই অনেক মজা করেছি, সবাই কান্নাও করেছি আবার মজাও করেছি, কারণ আম্মুকে সবাই অনেক মিস করছিলাম। বারবার আব্বু তো সকাল থেকে কান্না করছিল, আর আব্বু কিন্তু মূলত আমার ছোট নবাবের জন্মদিন উপলক্ষে ঢাকাতে এসেছিল, কারণ আব্বু আমার ছোট নবাবকে এতটা ভালোবাসে। আর দেখতে পাচ্ছেন আমি এখানে একটু মানে রাগ রাগ ভাব হয়ে গিয়েছিলাম, কারণ ওখানে একটা প্রবলেম হয়ে গিয়েছিল যার কারণে। আর আপনাদের ভাইয়া ছোট নবাবকে বার্থডে উপলক্ষে কী গিফট করলো কিছুক্ষণ পরে আপনারা দেখতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখলে বুঝতে পারবেন তার রাজপুত্রকে সে কী গিফট করলো। তার নিজেরও যেহেতু একটা সেই জানেমান আছে, তার পছন্দ অনুযায়ী সে তার ছোট নবাবকে আরেকটা জানেমান গিফট করলো সেম ডিজাইনের এবং সেম কালারের মধ্যে। তো দেখতেই পারবেন। আর এখানে ভাইয়া ভাবিরা বসে
কেক খাচ্ছিল, আর পাশে দাঁড়িয়ে ছিল যে মনিরা, ওদেরকেও আমি কেক কেটে দিচ্ছিলাম। আর সবাই কেনা কেকটার না যতটা প্রশংসা করছিল, আমার বানানো হাতে কেকটা সেই প্রশংসা করছিল। কেকটা নাকি এতটাই মজার হয়েছিল, যেটা আমাকে মানে এতটাই আবেগ আপ্লুত করেছিল যে আমার হাতের বানানো কেক সবাই খেয়ে বলছিল অনেক টেস্টি, অনেক মজা, এবং এত ভালো ভালো ব্র্যান্ডের দোকানের কেকের থেকেও নাকি অনেক মজা হয়েছে মাশাল্লাহ। আমার খুব খুশি, মানে আনন্দ হচ্ছিল এই সময়টা আর কি, আর আমি খুব খুশি হয়েছিলাম। তো আমি চাইছিলাম যে ওর জন্য আমি দুতলা বা তিনতলা স্টাইলের কোনো একটা ফন্টেড কেক অর্ডার করব। আসলে 31st নাইট এবং হ্যাপি নিউ ইয়ারের কারণে কোনোভাবে সেটা সম্ভব হচ্ছিল না, কারণ আমরা বুঝতে পারি নাই, আমাদের অর্ডারটা কেউই নিতে চাচ্ছিল না, যার কারণে রাগ করে এক প্রকার অভিমান নিয়ে আমি বাসায় কেকটা বানিয়ে ফেললাম এবং পাশাপাশি একটা কেকও অর্ডার করেছিলাম আমরা টেস্টি ট্রিট থেকে। তো এই হচ্ছে আমার ছোটো নবাবের বার্থডে কেক ছিল, আর সবাই মজা করে কেক খাচ্ছিল, খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমরা কেকটা কেটেছি। আর সব কিছু আমি চেষ্টা করেছি যতটুকু পারি ভিডিওতে শেয়ার করার, যেহেতু আমি একা হাতে সব কিছু সামলিয়েছি, তো যতটা সম্ভব হয়েছে দেখানোর চেষ্টা করেছি। আর এই তো দেখতেই পাচ্ছেন আপনাদের ভাইয়া কেকটা কেটে নিয়ে নিজে খাচ্ছে, একবার খাওয়ার পরও বারবার বলছিল আমার খুব ভালো লেগেছে, কারণ ওর একটা ইন্টারেস্টিং ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনাদের ভাইয়ার বার্থডে এবং ছোট নবাবের বার্থডে হচ্ছে একই দিন, মানে পাশাপাশি দিন। আপনাদের ভাইয়ার হচ্ছে 30 ডিসেম্বর হচ্ছে বার্থডে, আর ছোট নবাবের হচ্ছে 29 ডিসেম্বর হচ্ছে ওর বার্থডে। 29 তারিখে হচ্ছে ছেলের জন্মদিন, 30 তারিখে হচ্ছে বাবার জন্মদিন। তো ডেকোরেশনটা সব আনন্দ আয়োজন বাবা ছেলেকে ঘিরে ছিল। আপনাদের ভাইয়ার এবং আমার রাজপুত্রের দুজনার জন্মদিন পাশাপাশি হওয়াতে আমরা একসঙ্গে জন্মদিনটা উদযাপন করলাম। আর এখন কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পারবেন সেই মহেন্দ্র খন যে আপনাদের ভাইয়া কি গিফট করলো আমাদের ছোট নবাবকে। আর এই গিফটটা পেয়ে ছোট নবাব এতটা এক্সাইটেড ছিল যা বলার বাইরে। তাহলে চলুন দেখে নিন কি সেই গিফট। এই তো, হ্যাপি বার্থডে টু ইউ ছোট নবাব। অনেক অনেক মজা করছি আমরা সেই দিন বাসায় সবাই। এই বাইকটা আপনাদের ভাইয়া ছোট নবাবকে গিফট করেছে, কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না। আর যারা বাইকটার দাম জানতে চান, বাইকটার বিষয়ে জানতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি বলে দেওয়ার চেষ্টা করবো। মিউজিক হচ্ছিল বাইকটা এতটাই ভালো, এটা R3 মডেল। তো দেখতেই পাচ্ছেন একদম আপনাদের ভাইয়ের বাইকের ডিজাইন যেমন, সেম ডিজাইনের বাইকটা। তো আমাদের ছোট নবাবের জন্য সবাই খুব খুব দোয়া করবেন এবং আমাদের পরিবারের জন্য দোয়া করবেন, আমার ভাইয়ের পরিবারের জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।